হে বন্ধুরা, ওয়েলকাম টু কয়েক বাংলা। সো আজকে ফ্যাক্টভার্সে আমরা ম্যান অফ স্টিল ফিল্মের কিছু অ্যামেজিং ফ্যাক্টস সম্পর্কে জানবো, যেখানে হ্যান্ডি কেবলকে নিয়ে কথা হবে, জেনারেল জর্ডের স্যুটকে নিয়ে কথা হবে, আবার ম্যান অফ স্টিল ফিল্মের সাথে ড্রাগন বলসের কেমন সম্পর্ক রয়েছে সেটাও আমরা জানবো। এর পাশাপাশি ডক্টর স্ট্রেঞ্জকেও নিয়ে একটা ফ্যাক্ট রয়েছে। সো কিছু মিস করতে না চাইলে ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সো ডক্টর স্ট্রেঞ্জ ফিল্ম থেকে আপনাদের সবচেয়ে ফেভারিট পার্ট কী ছিল? ওয়েল, আমার কাছে তো মনে হয়েছিল এটা হবে যখন এনশিয়েন্ট ওয়ান ডক্টর স্ট্রেঞ্জের ইগোকে ভেঙেছিল, ওই মোমেন্টটা। কারণ ওই একটা মোমেন্টে স্ট্রেঞ্জ বুঝে গিয়েছিল এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে তার ইগোর থেকে বড় একটা এনার্জি রয়েছে, রয়েছে আরও অনন্ত গ্রহ নক্ষত্র। এক কথায় সে মাল্টিভার্স সম্পর্কে জানতে পারে আর জানতে পারে যে এত কিছুর মধ্যে সে এবং তার ইগোর অবস্থান কতটা নগণ্য। আর ভিজুয়ালি বলতে গেলে এই সিনটা হচ্ছে আমাদের মতো সুপার হিরোস ফ্যান্সদের জন্য একটা ভিজুয়াল ট্রিট। আপনারা সবাই ম্যান অফ স্টিল ফিল্ম তো দেখেছেন, যদি দেখে না থাকেন তাহলে দেখে ফেলুন। সো আজকে এই ফিল্ম থেকে একটা ফ্যাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেখানে আমরা কথা বলবো এই ফিল্মের ফাইট সিকোয়েন্সগুলোর ইন্সপিরেশন কোথা থেকে নেওয়া হয়েছিল। সো এই ফিল্মের কোরিওগ্রাফার বলেছেন যে এই ফিল্মের ফাইট সিকোয়েন্সগুলো হেভিলি ইনফ্লুয়েন্স ছিল ড্রাগন বলস এর অ্যানিমে সিরিজ থেকে। একটা ইন্টারভিউতে তিনি এই রিজন বলেন, কারণ তিনি জ্যাক স্নাইডার হচ্ছেন এই অ্যানিমে সিরিজের বড় ফ্যান, আর তারা চেয়েছেন যেন ম্যান অফ স্টিল ফিল্মের মধ্যেও ড্রাগন বলসের মতো ফাস্ট অ্যাকশনস থাকে। ফ্যাক্ট ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করিয়েন। ম্যান অফ স্টিলে তো আমরা জেনারেল জর্ডকে দেখেছিলাম, তাহলে চলুন তাকে নিয়ে একটা ফ্যাক্ট নিয়ে কথা বলি। বাট ফ্যাক্ট বলার আগে রিকোয়েস্ট থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, যেন এরকম ফ্যাক্ট সাপ্লায়ারকে আরও জানাতে পারি। সো জেনারেল জর্ডকে ম্যান অফ স্টিলে আমরা যে আর্মারও দেখেছিলাম, ইনিশিয়ালি তার আর্মার এমন হওয়ার কথা ছিল না। এর পরিবর্তে আমরা এমন একটা আর্মার দেখতাম যেটাতে অনেকগুলো চোখ রয়েছে আর আর্মারটা দেখতে কিছু ইনসেক্টের মতো, বাট পরে এই আইডিয়াকে বাদ দিয়ে দেওয়া হয় আর তার স্যুটকে যতটা সম্ভব হিউম্যান টাইপ স্যুটে রাখা হয়েছিল। সো হ্যান্ডি ক্যাভিল তো আর সুপারম্যান রইল না, কিন্তু তাকে নিয়ে একটা ফ্যাক্ট শেয়ার করবো আপনাদের সাথে, আর এর সাথে আরও একটা বোনাস ফ্যাক্টও রয়েছে। বাট তার আগে রিকোয়েস্ট থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করার। সো 2013 সালে আসা ম্যান অফ স্টিল ফিল্মের মধ্যে তো আমরা হ্যান্ডি ক্যাভিলকে অ্যাজ সুপারম্যান হিসেবে দেখেছিলাম, কিন্তু আপনারা জানেন তিনি সুপারম্যানের রোলের জন্য 2006 সালে যে সুপারম্যান রিটার্নস মুভি এসেছিল ওটাতে অডিশন দিয়েছিলেন, কিন্তু তিনি সিলেক্টেড হন নাই। আর বোনাস ফ্যাক্ট এই নিয়ে যে ম্যান অফ স্টিল ফিল্মে সুপারম্যানের বাবা অর্থাৎ জল এলের অ্যাক্টর মানে রাসেল ক্রোকে সেই সুপারম্যান রিটার্নস ফিল্মে অ্যাজ সুপারম্যান অফার দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা রিফিউজ করে দিয়েছেন।